আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। তোমরা জানো যে নবম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে স্কুলে এবং দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা হবে, প্রি টেস্ট পরীক্ষা হবে। সুতরাং যে সিলেবাসটা আমি দিচ্ছি সেগুলো দশম শ্রেণীর জন্য প্রি টেস্ট হবে, উপকারী হবে, এবং নবম শ্রেণীর জন্য অবশ্যই চূড়ান্ত পরীক্ষা হবে। যে সিলেবাসটা আমি এখন ঘোষণা করব, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটাই নবম শ্রেণীর জন্য চূড়ান্ত পরীক্ষা হবে, এবং দশম শ্রেণীর জন্য এই পার্টগুলোই থাকবে প্রি টেস্ট। সঙ্গে আরও কিছু তোমাদের সিলেবাস দেওয়া আছে, প্রি টেস্টে কী কী পার্ট থাকবে এগুলোও আছে আর কি। সুতরাং দশম শ্রেণীর জন্য উপকার হবে। সুতরাং নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে বাসায়, এখন যে সিলেবাসটা দিয়েছি সিলেবাসটা তোমরা বাসায় ক্লিয়ার করবে, এবং ক্লাস অনলাইন ক্লাসে যে সমস্ত তোমাদের ডিগনেশন দেওয়া হয় এবং যে ক্লাসগুলো করা হয় তোমরা অবশ্যই সেই ক্লাসগুলোর জন্য ক্লাসগুলোর প্রতি বিশেষ বিশেষভাবে তোমরা যত্নশীল হবে। তো আমি এই মুহূর্তে তোমাদের 2020 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার সিলেবাসটা ঘোষণা করছি। সেগুলো যে অধ্যায় একের পার্ট 7 থেকে 9 থাকবে তোমাদের পড়া, দ্বিতীয় অধ্যায় থাকবে পার্ট 15, 17, 18 এবং 19 নম্বর পার্টটা পড়া থাকবে। অধ্যায় 3-এ থাকবে পার্ট 7 এবং 9, অধ্যায় 4 থাকবে পার্ট 8, 9, 10 এবং 14, অধ্যায় 5 থাকবে পার্ট 7 এবং 8। এই তোমাদের চূড়ান্ত পরীক্ষার সিলেবাস, তোমরা অবশ্যই এটার জন্য প্রিপারেশন নেবে। তো আজকে যদি আমাদের প্রথম ক্লাস হচ্ছে, আমরা প্রথম ক্লাসে ইনশাআল্লাহ প্রথম অধ্যায়ের যে পার্টগুলো আছে সেখান থেকে আমরা একটা পার্টে, যদি প্রথম ক্লাসে আমরা একটা পার্ট ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্যান্য ক্লাসগুলো আমরা তখন পার্টগুলো বেশি করে নিব। তো আজকে প্রথমে শুধু একটা পার্ট আমরা শুরু করবো, সেই পার্টটার উপরে সবাই নজর দেবে, ভালো করে খেয়াল করবে, এবং কি তোমাদেরকে যে সমস্ত কাজগুলো দেওয়া হবে তোমরা অবশ্যই এই কাজগুলো অবশ্যই তোমরা কী করবে সেখানে নিয়ে আসবে। দেখো আজকে আমাদের যে পার্ট 1-7 রেখে সেটা হচ্ছে শিরক। শিরক শব্দের অর্থ কি? শিরক মানে অংশীদার সাব্যস্ত করা, তারপরে একাধিক স্রষ্টা ও উপাস্যে বিশ্বাস করা, তার মানে একের অধিক যেটা কি করা হয় অংশীদার, অংশীদারিত্ব কোনো মনোভাব তৈরি করা, তার মানে কি কোনো আমরা যখন কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে যাই দেখা যায় হয়তো আমরা কী করি ব্যক্তি মানে কি একা কী করি অথবা দেখা যাচ্ছে এখানে অংশীদার সাব্যস্ত করি, সে অংশীদার সাব্যস্ত করা দেখা যাচ্ছে একজনের অধিক দেখা যাচ্ছে সে বিভিন্ন ধরনের অংশীদার থাকতে পারে, 1%, 10%, 5%, বিভিন্ন ধরনের কেমন অংশীদার সাব্যস্ত করে, তার মানে একটা কাজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কী করি সেখানে ইনক্লুড করি। তো ঠিক সাহেব এখানে আসলে কি আল্লাহ পাক তাআলা আমাদেরকে সৃষ্টি ইসলামী পরিভাষায় শিরক আসলে যেটা আমরা বুঝতে সেটা হলো কি, যা ইসলামিক পরিভাষায় যে সমস্ত কাজগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যেন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা কাজের মধ্যে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা। যেমন কোনো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মনে করে যে আমরা যদি মনে করি যে না আল্লাহ আরেকজন আছেন বা আল্লাহর ইবাদতের পাওয়ার যোগ্য আরো আরো ব্যক্তি আছে, এরকম যদি আমরা স্মরণ করি মনে করি, যদি মনে করি যে আল্লাহর সন্তান আছে এই সমস্ত আর কি। তো ইসলামী পরিভাষায় শিরক কাকে বলে, যে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর যে সমস্ত দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, যে সমস্ত কাজ করতে বলেছেন সেই সমস্ত কাজগুলোর মধ্যে বা আল্লাহর সঙ্গে অন্য কাউকে বা অন্য কাজে অংশীদার সাব্যস্ত করা, অংশীদারিত্ব মনে করা, যে আল্লাহ বাদে আরো কেউ আছেন, আল্লাহ বাদে এই জিনিসগুলো আরও করতে হবে ওরার জন্য, এই সমস্ত জিনিসগুলোকে মনে প্রাণে নেওয়াটা কী করে কি শিরক। তার বোঝা যাচ্ছে কি আল্লাহর সাথে কোনো কাজে কোনো কিছুতে অংশীদার সাব্যস্ত করে কি সেটা শিরক, সুতরাং এটা কোনো প্রকার করা যাবে না। আচ্ছা শিরকের কুফল, যদি কোনো ব্যক্তি যদি শিরক করে, আল্লাহ যদি আল্লাহর সাথে যদি সম্পৃক্ত করে কাউকে, তাহলে সেই কুফলটুকুলাকে আমরা এখানে নিচে আমরা বর্ণনা করবো, ভালো করে নোট ডাউন করবে, ভালো করে খেয়াল করে শোনো। জঘন্য অপরাধ, জঘন্য অপরাধটা কি, যে যতগুলো অপরাধ হয়, যেগুলো আমরা ব্যক্তিগতভাবে অপরাধগুলো করে থাকি, কিন্তু এই পৃথিবীর বুকে যতগুলো পাপ করে থাকে, একজন মানুষ পাপ করে পাপ কাজ করে থাকে, এই সমস্ত পাপগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় পাপটা হলো কি, যে শিরক করাটা। কেমন অপরাধ, যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে সমস্ত কিছু দিচ্ছেন, যিনি আমাকে লালন পালন করছেন, আমি কী করছি তাকে কী করছি, যিনি একমাত্র ইবাদতের পাওয়ার যোগ্য, যিনি আমার প্রশংসার পাওয়ার যোগ্য, আমরা কী করছি তাকে করি, তাকে কী করছি তার সেই ইবাদতের ক্ষেত্রে তার প্রশংসার ক্ষেত্রে আমরা কী করছি তাকে করছি, অন্য কাউকে আমরা কী করছি সেখানে ইনক্লুড করছি, তাকে অংশীদারিত্ব করছি, এটাকে বলে কি যে এই মানে কি অকৃতজ্ঞের মতো একটা কাজকর্ম করা হয়েছে। যার জন্য বলা হচ্ছে কি যে শিরকটা নাকি সবচেয়ে অপরাধ, জঘন্য অপরাধ, কেমন এই জন্য কখনো এই শিরকটা করা যাবে না। সবচেয়ে বড় জুলুম, জুলুম তৈরি করা, মানে জুলুম মানে কি কারোর প্রতি অন্যায় অবিচার করা, কারোর প্রতি অত্যাচার করা,
কথা হলো যে আমরা তো মানুষ তাই না, আমরা আমরা কি আল্লাহর প্রতি জুলুম করতে পারি? হ্যাঁ, আল্লাহ আমরা তো মাত্র ক্ষুদ্র জীব, আল্লাহর সৃষ্টি জীব, আমরা কি আল্লাহর প্রতি জুলুম করতে পারি? তোমরা এই প্রশ্ন করতে করতে পারো, কিন্তু কথা হলো কি আমরা জুলুমটা কিভাবে করি সেটা আগে ভালো করে শুনতে হবে। যে আল্লাহ পাক তাবারক তাআলা, মনে করো তোমার বাবা তোমাকে করে খাওয়া দাওয়া করায়, তোমার মা তোমাকে করে, বাবা বাবা মা তোমার জন্য অনেক কষ্ট ক্লেশ অনেক কষ্ট সাধন করে। দেখা যাচ্ছে এমন একটা তোমার যদি তুমি যেন অনেক বড় বড় হলে তাহলে তুমি মা বাবাকে কল তুমি মা বাবাকে দেখা যাচ্ছে কি তুমি মারধর করলা, বা তুমি মা বাবাকে কথা শুনলে না, তুমি মা বাবাকে অমান্য করলা, বা তুমি মা বাবাকে দেখা যাচ্ছে এমন অবস্থা গালি গালাজ করলে, এই সমস্ত যদি কিছু হয়, বা তুমি যদি মা বাবাকে বলো যে না মানে আপনি কিছু করেননি, এরকম যদি বলা হয় তাহলে দেখিয়ে তার প্রতি অত্যাচার করা হয়, তাকে মানুষের উপর জুলুম করা হয়, তারপরে দেখা যাচ্ছে কি সেটা যদি মনে অনেক কষ্ট পান, এই জন্য বলা হচ্ছে জুলুম। তো আল্লাহ পাক তাবারক তাআলা জন্মলগ্ন থেকে শুরু করে আমাদেরকে বড় করা পর্যন্ত যা কিছু আমাদের প্রয়োজন, একবারে মাতৃগর্ভ থেকে শুরু করে আমরা একবারে দুনিয়া যতক্ষণ বেঁচে থাকি ততদিন পর্যন্ত আল্লাহ পাক তারা আমাদের কি করেন, বিভিন্ন মাতৃগর্ভ থেকে শুরু করে এই দিনা পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমাদেরকে যা কিছু আমাদের প্রয়োজন সমস্ত কিছু আমাদের কি করেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের অক্সিজেন থেকে পাই শুরু করে সমস্ত আমাদেরকে মেনটেন্স করে আমাদেরকে বড় করেন, আমাদেরকে লালন পালন করেন, যা কিছু আমাদের প্রয়োজন সব কিছু থাকেন। কিন্তু দেখা যাচ্ছে কি আমরা কি করছি, তারপর তার এই আল্লাহর এই দেওয়া নিয়ামটাকে অস্বীকার করে তার কি করছি, তার সঙ্গে করছে অন্য কাউকে করে আমরা কি করছি, তাকে তার ইবাদতের ক্ষেত্রে তার বিভিন্ন ক্ষেত্রে তার এই যে প্রশংসা আমরা তাকে করছি, অন্যজনকে আমরা সাব্যস্ত করছি বা অস্বীকার করছি। এই জন্য বলা হয় যে অকৃতজ্ঞতার কাজ করছে, এই জন্য বলা হয় যে কি আল্লাহ আল্লাহকে আল্লাহর প্রতি যে জুলুম করা, এই জন্য বলা হয় যে এটা যে শিরকটা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাসূলের অসন্তুষ্টি, দেখো আমরা যদি কোনো খারাপ কাজ মা বাবা অপরাধ করি তাহলে দেখাচ্ছি কি আল্লাহ মা বাবা যেমন অসন্তুষ্ট হয়তো ঠিক সেভাবে আল্লাহর সাথে যদি কোনো কাজ যদি আমরা অন্যায়মূলক যদি কোনো কাজকর্ম করে থাকি তাহলে সেটা কী হয়েছে, সেটা কী হয়ে যায় আল্লাহ এবং রাসূলের কি অসন্তুষ্টির কারণ হয়ে যায়। কারণ কি যেহেতু আল্লাহ বলছেন কি যে তোমরা যদি আমাকে আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে আমার আর আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুকরণ করো, আমার রাসূলের যেটা যেভাবে বলেছেন সে তোমাকে কথা শোনো মানো, তাহলে দেখা যাচ্ছে কি আমরা পাওয়া হবে। তার মানে কি রাসূল এবং আল্লাহর সঙ্গে দেখা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে কি ওরা আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, রাসূল যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট থাকে তাই না? তো আল্লাহ যদি অসন্তুষ্ট থাকে রাসূলকে আমাদের উপর অসন্তুষ্ট করে হতে পারবে, কখনো অসন্তুষ্ট হবে না। সুতরাং দেখা যাচ্ছে কি আমরা যদি এরকম কোনো শিরক করে থাকি, অন্যায় করে থাকি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল অসন্তুষ্ট এবং কি আল্লাহও অসন্তুষ্ট হয়ে থাকেন। আল্লাহ যদি আল্লাহ এবং আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে কি আমরা কি কখনো কি আমরা ভালো কাজগুলো ভালো ফলাফল আশা করতে পারি? কখনো না, কখনো আমরা আশা করতে পারি না। সেজন্য অবশ্যই আমরা কি করতে হবে, আল্লাহ এবং রাসূল যে সমস্ত যেই সমস্ত কাজে কারণ অসন্তুষ্ট হন এই সমস্ত কাজগুলো কখনো করা যাবে না। বোঝা যাচ্ছে তো? আমি এই তুমি কোন দিকে মন দিচ্ছ এটি খেয়াল করো, ক্লাস দিকে মন দাও ভালো করে। এবার দেখো পরবর্তী কি আছে, শিরক অমার্জনীয় অপরাধ, মানে কি যেটা যে সমস্ত মানে যেটা মার্জনা করা যায় না, এমন কিছু অপরাধ থাকে যেটা কখনো ক্ষমার যোগ্য হওয়া যায় না, ক্ষমা। দেখো আল্লাহর এসে মধ্যে বলা হয়েছিল ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো কি, শিরক হলো বড় অপরাধ, অনেক বড় জুলুম। তারপরে দেখো শিরক অমার্জনীয় অপরাধ বলছে কি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইয়াশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা সূরা আন-নিসা 48 বলা হয়েছে। নিশ্চয় আল্লাহ তার শারীরিক শিরক করার অপরাধ ক্ষমা করেন না, যে কোনো পাপ তিনি ইচ্ছা করেন। তার মানে কি আল্লাহ তাআলা যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক যে ব্যক্তি শিরক করে আল্লাহর সঙ্গে অস্বীকারিত্ব করে আল্লাহ এটা কখনোই করেন না, ক্ষমা করেন না। তাহলে আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আমরা আমাদের জীবনটাতে বৃথ হয়ে যাবে তাই না? সুতরাং আমরা কখনো কি এমন কোনো অপরাধ করবো যেটা আল্লাহ আমাদের প্রতি কখনো ক্ষমা করবেন না। তাহলে শিরকটা করা ঠিক, সেই শিরকটা কি অমার্জন অপরাধ, যেটা কখনোই কি আল্লাহ ক্ষমা করবেন না। সুতরাং এই অপরাধ কখনো করা যাবে, হ্যাঁ কখনোই করা যাবে না। শিরককারীর স্থান জাহান্নাম বলছে কি, যে ব্যক্তি শিরক করবে তার স্থান কোথায় হবে, কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমরা জানি যে আমরা দুনিয়া যা কিছু করি ফলাফল কি দুইটাই, একটা হয় জান্নাত না জাহান্নাম। এখন দেখা যাচ্ছে কি যারা শিরক করে যে সমস্ত তাকে বলা হয় মুশরিক, কেমন যারা শিরক করলে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে তাদেরকে বলা হয় কি মুশরিক। তো মুশরিকের স্থান কোথায় হবে, মুশরিকের স্থান একটা জাহান্নামে। আল্লাহ বলছে কি যে মুশরিকের স্থান জান্নাত, কি বলছে তিনি ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত ও মাওয়াহুন নার, যে বলছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং কি তার আবাস জাহান্নাম। এটা কি বলছে আল্লাহ নিজে বলছে সুরা মায়দা আয়াত 72 নম্বর বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে তার স্থান কোথায় হবে, একমাত্র জাহান্নাম, তার জান্নাতে কোনো কি স্থান হবে না। তাহলে আমরা যদি এই দুনিয়া আসছি একমাত্র কি ভালো ফলাফলের জন্য, এখানে ভালো কাজ করে আমরা কি অপর দুনিয়ায় আখিরাতে আমরা ভালো জান্নাতে যাবো, জান্নাতে ভুক্তি হবো, কিন্তু তখন যদি আমাদের সামান্য একটু ভুলের কারণে আমরা যে সমস্ত অপরাধগুলো করে ফেলি, দেখা যাচ্ছে আমাদের মনের অজান্তে আমরা কিছু কিছু
শেষ করে ফেলে। এই সমস্ত অংশে তো এমন কোনো কথা কাজকর্ম এমন কিছু করা যাবে না যেটা অংশীদারিত্ব, যেটা যেটার নির্দেশনাটা বা যেটার দিকটা আল্লাহর প্রতি হয়ে যায়, সেরকম পর্যায়ে পড়ে যায়। এই সমস্ত ছোটোখাটো কাজগুলো আমাদেরকে সাবধান থাকতে হচ্ছে, আমরা এগুলো না করি তাহলে দেখা যাচ্ছে যদি আমরা এগুলো করি তাহলে আমাদের স্থান কোথায় হবে, জাহান্নামে। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জাহান্নাম থেকে এবং আল্লাহর শিরক থেকে আমরা মুক্ত থাকতে এটা দোয়া করতে হবে সবসময়। এমন এখন দেখো ওরা শিরকের ধরন, আমরা যে একজন ব্যক্তি বা একজন মুশরিক কি কীভাবে কেমনভাবে আল্লাহর সঙ্গে শিরক করতে পারে বা কোন কোন পর্যায়ে শিরক করে পড়তে পারে সেটা দেখো চারটে বর্ণনা করা হয়েছে। তোমার বই দেখবা, তোমরা বই দেখবা যে তোমাদের যে বইটা আছে ছোট হলো যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে তেরো নম্বর পৃষ্ঠা, তোমরা একটু মাস পাঁচ সাতে 13-15 বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে শিরক কত ধরনের হতে পারে, চার ধরনের হতে পারে। যে আল্লাহ তাআলা অস্তিত্ব সুরক্ষা, তার মানে কি আল্লাহর অস্তিত্ব মানে কি আল্লাহ অস্তিত্ব মানে কি নিজের সত্তা, নিজের দেখাচ্ছে নিজের জায়গা, নিজের অবস্থান, নিজের অবস্থা। কারণ দেখাচ্ছে কি আল্লাহ বলছে কুল হুয়াল্লাহ আহাদ, আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই। আর আমরা যদি বলি যে না আল্লাহর সন্তান আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর স্ত্রী পরিমাণ জন্য, আমি যদি চিন্তা করি আল্লাহ কোনটা, আমার যেমন বাবা আছে, আমার মামা মা আছে, আমার দাদা আছে, দাদি আছে, এবার আমি বংশানুক্রমে এসেছে, তো আল্লাহ কীভাবে আসবো? আমরা যদি চিন্তা করি যে আল্লাহ নিশ্চয় কী আছে, ভাই আছে, আল্লাহ কী আছে, দেখাচ্ছে কি আল্লাহর আরও দেখা আছে কি স্ত্রী আছে, প্রয়োজন আছে, এগুলো যদি স্মরণ করে যদি মনে করা হয়, এটা খ্রিস্টানরা মনে করে, খ্রিস্টান বই করে, তো এটাকে বলা হয় কি তো এই সমস্ত জাতির সাথে আল্লাহ সত্তার সঙ্গে কি বা অস্তিত্বে কাউকে কি শিরক মনে করা, যা সরি অংশীদারিত্ব মনে করা, যেমন আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে, এগুলো মনে করা, যদি এগুলো মনে করা হয় করে শিরক, কেমন জন্ম করা। আচ্ছা আরেকটা আমরা আরেকটা হলো কি আল্লাহর গুণাবলিতে আল্লাহর যে সমস্ত গুণগুলো আছে এই সমস্ত গুণগুলোর মধ্যে আমরা দেখতে পাই, দেখা যাচ্ছে আল্লাহর যে গুণাবলী তেটা হলো আল্লাহর পাশাপাশি অন্য কাউকে আমরা ইবাদতের মধ্যেই করা। যেমন আল্লাহর যখন আল্লাহ রহিম, আল্লাহ গুণাবলী, আল্লাহ আছে, আল্লাহ ক্ষমাশীল, এখন যদি এই সমস্ত ক্ষমাশীল এখন এই যে সমস্ত গুণগুলো আছে এই গুণগুলোর মধ্যে আমরা যদি মনে করি যে না ও তুমি আমাকে ক্ষমা করেছ, তুমি আমাকে ইয়ে করবা, তুমি আমাকে রহম করবা, তুমি আমার রহমত করার কারণে আমি বেঁচে গেলাম, এই সমস্ত যদি গুণগুলো বলা হয় তাহলে দেখা যাচ্ছে সেখানে কী হয়, সেখানে এটা আল্লাহর গুণাগুলির সঙ্গে কী করা সেগুলোকে অংশীদারিত্ব করা হয়। তো এই সমস্ত গুণগুলির সঙ্গে কখন কেউ যাবে না অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহ রিজিকদাতা, আল্লাহ রহমকর্তা, আমরা আছি না তুমি রহম করেছো আমাকে, তুমি আমাকে দয়া করেছো, তুমি আমাকে খাবার দিয়েছো, তোমাকে অনেক কিছু, যদি আমরা মানুষকে বলি এরা কী হবে আল্লাহ গুণের সঙ্গে একটু শুরু করা যাবে। তো সৃষ্টি জগতের পরিচালনার ক্ষেত্রে দেখো তোমরা কি সমস্ত সৃষ্টি জগৎকে পরিচালনা করছেন, একমাত্র আল্লাহ কেমন আল্লাহ পরিচালনা করছেন, যে সমস্ত মালিক দিন সমস্ত দুনিয়া আসমান এবং জমিনের সমস্ত মালিককে একমাত্র আল্লাহ। কারণ আমরা যদি মনে করি যে না সৃষ্টি জগতের ক্ষেত্রে আর অন্য কেউ আছেন, যেন আর মনে যদি মনে করি না যেহেতু আমরা জানি ফেরেশতারা আছে, তো ফেরেশতারা কেউ সেটাকে পরিচালনা করছে, এটা তো আমরা মনে করি যে আল্লাহ বাদে যে এরাও পরিচালনা করছে, বরং এটুকু হ্যাঁ এটুকু হতে পারে ফেরেশতারা আল্লাহর নির্দেশনা পরিচালনা করছে। যেমন আমরা দেখো দেশ পরিচালনার ক্ষেত্রে একজন ক্ষমতা দেখে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তারই নির্দেশনা বিভিন্ন ধরনের কী থাকে, সৈন্যবাহিনী থাকে, ওনারা কেউ বিভিন্ন আইনানুক কাজ শাসনগুলো করে, তো ঠিক সে আমরা যদি মনে করি না সেনাবাহিনীর দেশ শাসন, এটা হয় এটাকে মানা যায় কখন মানা যায় না, তো ঠিক সেভাবে আল্লাহ একমাত্র জগতের এই সমস্ত সৃষ্টি জগতের পরিচালনা একমাত্র আল্লাহ। এদের বাহিরে দেখা যাচ্ছে কি যারা আছেন ফেরেশতারা তারা দেখা যাচ্ছে কি আল্লাহর অনুগ্রহ আদেশগুলো পালন করছে, তারা কিন্তু পরিচালনা করছে না, কেমন তারপরে তো মনে করি যে ফেরেশতারা পরিচালনা করছে তাদের কি হবে সেটা আমাদের শিরক হয়ে যাবে। তো ইবাদতের ক্ষেত্রে তার একমাত্র আল্লাহ ইবাদতের জন্য বলছি কি আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদ, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য, সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর ইবাদত করছে। এখন যদি আমরা যদি মনে করি না আল্লাহ বাদ দিয়ে দেখাচ্ছি যে অন্য কেউ আমাদের ইবাদত যোগ্য আছে বা আমরা ইবাদত করতে পারি করি, যেন আমরা কাউকে সিজদা করা, একমাত্র সিজদার মালিককে আল্লাহ, এখন যদি আমরা কাউকে সিজদা করি খুশি হয়ে যদি তাকে সিজদা করি তাহলে কী হবে, তাহলে আমরা কী করলাম খুশি তাকে সিজদা করি মানে কি আল্লাহর সঙ্গে তাকে শরীক করে ফেললাম, এটা করা যাবে না। যেমন হিন্দুরা বা বৌদ্ধরা বিভিন্ন ধরনের অনেকে পূজা করে থাকে, সূর্যের পূজা করে থাকে, মাটির পূজা করে থাকে, মূর্তি পূজা করে থাকে, কেমন একমাত্র এগুলো কখন করা যাবে, একমাত্র ইবাদত যোগ্যকে একমাত্র আল্লাহ ভক্ত করা, একমাত্র সিদ্ধা পাওয়ার যোগ্যকে একমাত্র আল্লাহ ভক্ত করা, আমরা মাথা মত কারোর কাছে একমাত্র আল্লাহ তাআলার কাছে মনে থাকবে। সুতরাং আমরা আল্লাহর ব্যত অন্য কাউকে কাছে কখনো মাথা মত করবো না ইনশাল্লাহ। তো এলো আমাদের শিরক চার ধরনের থাকে, এখন আমাদের থাকবে কি শিরক হতে সরি বাঁচার উপায়, তার মানে কি আমরা এই সমস্ত যে সমস্ত মানুষরা শিরক করে থাকে বা মুশরিক করে থাকে এই সমস্ত শিরকগুলো থেকে বড় জন থেকে বেশ থাকতে হলে আমাদের কী করতে হবে। এক নম্বর দেখো কয়েকটা আমি ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে শিরকের ধরন করে থেকে দূরে থাকে, তার মানে যে প্রথমে যে আমি যে চারটে ধরন বলেছিলাম সেই চারটে ধরন থেকে আমাদের কী করতে হবে মুক্ত থাকতে হবে। কখনো চিন্তা ভাবনা আমাদের এই ব্যাপারের ক্ষেত্রে বা আমাদের আল্লাহ গুণাবলীর ক্ষেত্রে কখনো এমনভাবে করা যাবে না
এটা আল্লাহ মানে শিরকের সম্পর্কে চলে যাবে, বিরত থাকতে হবে। তারপর দেখো তাওবা করা, তার মানে যদি কোনো কোনো যদি আমাদের ভুল বসত কোনো যদি শিরক করে ফেলি বা শিরকের কোনো কাজকর্ম হয়ে যায় আমাদের দ্বারা, তখন কি করতে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমি আর কখনো কি এরকম কর্ম আমার ক্ষমা করে দাও। কেমন আল্লাহ, আচ্ছা আল্লাহ সন্তুষ্টি চাওয়া, আর সবসময় মনে করবে কি যে আল্লাহ আসলে কি আমাদের সব কিছুর মালিক তো আল্লাহ, তাই না? আল্লাহ যদি সন্তুষ্টি হয় আল্লাহ আমাদের যদি আমাদের সন্তুষ্ট থাকে তাহলে আমার খারাপ কাজগুলো বিরত থাকতে হবে পারবো। এখন দেখা যাচ্ছে সবসময়ের জন্য আল্লাহ কাছে চাইতে হবে, আল্লাহ কাছে চাইলে কি হয় আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি হন। আল্লাহ কি করে তখন কি করে আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখেন। এই জন্য সবসময় আমরা কি করবো ইনশাল্লাহ, সবসময় খারাপ কাজ থেকে যেন বেঁচে থাকতে পারে, আমরা যেন ভালো কাজগুলো করতে পারি, সবসময় আল্লাহ সবসময় চাইবো আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার রহমত করো, রব্বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তফিল আখিরাতে হাসানা, আল্লাহ তুমি আমার খারাপ কাজ থেকে দুনিয়ার খারাপ কাজ থেকে বিরত রাখো, আল্লাহ আমাদের উত্তম গুলো যা দান করো, কেমন দুনিয়ার উত্তম যাদের দান করো আখিরাত উত্তম দান করো, এরকম আমরা কি করবো বিভিন্ন ধরনের মুনাদগুলো করবো ইনশাল্লাহ। তারপরে কি রব্বির হাম সরি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আমি, এরকম বিভিন্ন ধরনের যে মুনাদগুলো আছে আর কি, যেটা আমরা রহমত কামনা করতে পারি। আল্লাহুম্মা গফির লিয়াহিনা, আল্লাহ আমাদেরকে যে সময় জীবিত আছে আমরা ক্ষমা করে দাও, আল্লাহ রহমত করো, মানে রহমত চাইতে হবে আর, এবং আল্লাহুম্মা গফির লানা আমাদেরকে ক্ষমা গুলা করে দাও, এই সমস্ত বিভিন্ন যে মুনাদগুলো আছে আমাকে চাইতে হবে। তারপরে ক্ষমা প্রার্থনা করা, এখন সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে আমার ভুল ভ্রান্তি আমার মনের ইচ্ছা বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত ভুল ভ্রান্তিগুলো করে থাকে, আল্লাহ এই সমস্ত ভুল ভ্রান্তিগুলো তুমি ক্ষমা প্রার্থনা ক্ষমা করে দাও। এভাবে যদি আমরা যদি সবসময় ক্ষমা চাই তখন কীভাবে দেখা যাচ্ছে তখন কী হবে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন, আল্লাহ আমাদেরকে সঠিক দান করে দেবে, সঠিক পথ দান করবেন, কেমন। তো এইভাবে আমরা কী করতে পারি শিরক থেকে আমরা বেঁচে থাকতে পারি। দেখা হয় তাহলে আমরা মোটামুটি আজকে শিরকটা আমরা এখানে শেষ করছি, তোমাদের পরবর্তী আমি যে হোমওয়ার্ক বাড়ার বাসায় হোমওয়ার্ক কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে করে নিয়ে বাসায় ফাইনাল ক্লিয়ার করে তোমরা কমেন্টস বক্সে জমা দেবে। যদি এর মধ্যে যদি কোনো যদি তোমরা প্রবলেম ফেস করো, মনে করো যে সমস্যা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে তোমরা কী করবে সেটাকে সেন্ড করবে, অথবা তোমরা খাতা লেখে সেটা অফিসে জমা দেবে। আমরা যে কোনো সময় অফিসে আমরা থাকি, তোমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনটেন করে অফিসে আসতে হবে। তোমরা এখন যেহেতু বাসায় আছো, বাসায় থাকে পরীক্ষার প্রিপারেশনের প্রস্তুতি নাও যাতে পরীক্ষার জন্য ভালো হয়, পড়ালেখা এই যে একটা সুযোগ পেয়েছো বাসায় বসে থাকার, এই বসার সময়টা অলস সময়টা তোমরা পড়ালেখার মধ্যে কাটাও, তোমাদের সময় কাটবে, তোমরা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, কেমন। এখন তোমরা অবশ্যই আমি হোমওয়ার্কটা দিয়ে সময়টা নিয়ে হোমওয়ার্কটা লিখে নাও। হ্যাঁ তোমরা লিখে নাও যেগুলো সেগুলো হচ্ছে কি দেখো শিরকের ধরন কয়টা কি, যেটা আমি প্রথম বর্ণনা করেছিলাম শিরকের ধরন কয়টা আমরা বলেছিলাম চারটি, তাই না? আচ্ছা চার ধরনটাগুলো লিখে নিয়েছে তৎক্ষণে শিরকের কুফলগুলো বর্ণনা করো। আমি যে সমস্ত কুফলগুলো প্রথমে বর্ণনা করেছিলাম সেগুলো কুফলগুলো অবশ্যই তোমরা কী করবে সেগুলো তো লেখা যাবে না, পয়েন্টগুলো লেখা যাবে না, তোমরা জাস্ট ওটা লিখে পয়েন্ট না লিখে তোমরা জাস্ট ওটাকে পুরো লাইন আকারে লিখে ফেলবে। শিরক ক্ষমার অযোগ্য অপরাধ, তার মানে কি শিরক যে ক্ষমার কোনো আমরা যে প্রথমে একটা বর্ণনা করেছিলাম ওই একটা ব্যাখ্যাটা এখানে বর্ণনা করবে, কেন ক্ষমার অযোগ্য, কেন এরা ক্ষমা করবে না, কেমন। এই প্রসঙ্গে তো বলেছিলাম যেটা যেভাবে ছবি লিখে নিবে, শিরক হলো বড়ো জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেমন শিরক হলো কি সবচেয়ে বড়ো জুলুম, এটা ব্যাখ্যা দিবে। এভাবে তোমরা হোমওয়ার্কগুলো করে ইনশাল্লাহ অবশ্যই নেক্সট ক্লাসের আগে তোমাদের এই কাজগুলো শেষ করে তোমরা অবশ্যই নাকি আমাদেরকে কমেন্টস বক্সে কয়ে করবে পাঠিয়ে দেবে, এবং যদি কোনো সমস্যা মনে করো সেটা অবশ্যই যোগাযোগ করবে। তো সে বিষয়ে ভালো থাকো। আবারও বলছি যেহেতু বাসা অপেক্ষা তোমরা বাসা অবস্থান করছো, বাসা অবস্থান অবশ্যই করবে, বাইরে যাওয়া যাবে না, বাসা অবস্থান করবে, এবং অবশ্যই অবশ্যই পড়ালেখার প্রতি যথাযথভাবে তোমরা মনোযোগ দেবে এবং পড়ালেখা যথেষ্টভাবে তোমরা থাকবে, যত্নশীল হবে, এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। পরবর্তী পরীক্ষা যেহেতু তোমাদের একটা কয়েকটা সময় গ্যাপ চলে গেছে, তাই সব আগামী বছর তোমরা টেনে উঠবে, তো সুতরাং এই সময়টা তোমরা অবশ্যই কী করবে তোমরা পড়ালেখা করে তোমাদের এই গ্যাপগুলোকে রিকভার করবে, এই চিন্তায় আশা ব্যক্ত করবো আমি। তোমাদের ভালো ভবিষ্যৎ কামনা করে আমি এখানে আজকের জন্য এই ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।